তো ফ্রেন্ডস, আপনারা তো এমনি ফেসবুকে এসে অন্যের ফটো কিংবা ভিডিও দেখে সময় কাটিয়ে দেন। আপনারা যদি এই ফেসবুকে ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিটি সেট করেন, তাহলে আপনারা খুব সহজেই এই ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে পারবেন। হ্যালো গাইজ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গাইজ, আজকে ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনার নর্মাল ফেসবুক প্রোফাইলটিকে একটি ডিজিটাল ক্রিয়েটর ফেসবুকে পরিণত করবেন। তো দেখতে পাচ্ছেন, এটি আমার নর্মাল ফেসবুক, অর্থাৎ ফেসবুকটি ক্লাসিক মোডে রয়েছে। এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর মোডে আমরা এটিকে কনভার্ট করব। তো এখন আমি যদি উপরে সার্চ বাটনে ক্লিক করি এবং আমার মেন আইডিতে আমি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে প্রোফাইলে কিন্তু ডিজিটাল প্রোফাইলটি চলে এসেছে। এই ডিজিটাল প্রোফাইলের কতগুলি ফ্যাসিলিটি রয়েছে। এখানে আপনার প্রোফাইল পিকচারের নিচে নাম রয়েছে, তার নিচে কতজন মানুষ আপনাকে ফলো করছে সেটি এখানে দেখাচ্ছে, এবং আপনি কতজন মানুষকে ফলো করছেন সেটি কিন্তু এখানে দেখাবে। পাশাপাশি কারা আপনাকে ফলো করছে তাদের ছবি এখানে আপনারা দেখতে পাবেন, এবং এখানে আপনারা খুব সহজে আপনারা ফেসবুক প্রোফাইলে ফলো বাটনটি অ্যাড করতে পারবেন। তাছাড়া সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তাই শিখতে চাইলে ভিডিওটিতে লাইক করুন, কারণ আপনি লাইক করলে আমরা খুশি হই, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। ফেসবুক সংক্রান্ত যে কোনো সমস্যা, অর্থাৎ আপনাদের প্রোফাইল সংক্রান্ত কিংবা গ্রুপ রিলস অথবা পেজ সম্পর্কিত যে কোনো সমস্যার জন্য, এখান থেকে আপনারা অল ফেসবুক টিপস বলে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। এই প্লেলিস্টে আপনারা ফেসবুক সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো এটি হচ্ছে আমার ডিজিটাল ক্রিয়েটর প্রোফাইল, এবং এখন যদি আমি ব্যাকে চলে যাই, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন আমার যে আইডিটি রয়েছে, এখানে কিন্তু অ্যাড স্টোরি রয়েছে, এডিট প্রোফাইল রয়েছে, এখানে কিন্তু ডিটেলসে ডিজিটাল ক্রিয়েটর প্রোফাইল নেই। সুতরাং এই প্রোফাইল থেকে আমি কিন্তু টাকা ইনকাম করতে পারবো না, বা এখানে অনেকগুলি ফিচার্স মিসিং রয়েছে। এখানে ফলোয়ার্স ফলোয়িং নেই, বা কোন কোন মানুষ আমাকে ফলো করছে তাদের ছবিগুলো নেই। তো ফ্রেন্ডস, আপনারা আমার মতো ডিজিটাল ক্রিয়েটর প্রোফাইল বানাতে গেলে প্রথমে আপনাদের প্লে স্টোরে যেতে হবে, সেখান থেকে ফেসবুকটা আপডেট করে নিতে হবে। আপনার প্রোফাইলে ক্লিক করবেন, করলে আপনাদের প্রোফাইলটি ঠিক আমার মতো দেখাবে। তো এখন জাস্ট আপনারা এই প্রোফাইলের নিচে এখানে নাম দেখতে পাচ্ছেন, অ্যাড স্টোরি, এডিট প্রোফাইল রয়েছে, তার পাশে এখানে আপনারা দেখতে পাবেন থ্রি ডট রয়েছে। তো আপনারা জাস্ট এই থ্রি ডটে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে ফলো সেটিং, অ্যাকাউন্ট স্ট্যাটাস, আর্কাইভ, তারপর রয়েছে ভিউ অ্যাজ, প্রোফাইল লক। এখান থেকে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন রয়েছে ইওর প্রোফাইল লিঙ্ক, এর উপরে একটি অপশান পেয়ে যাবেন টার্ন অন প্রফেশনাল মোড। তো আপনারা জাস্ট এই টার্ন অন প্রফেশনাল মোড এই অপশানটিতে একবার ক্লিক করে দেবেন। এখানে যাওয়ার পরে এখানে বলছে টার্ন অন প্রফেশনাল মোড, বলছে গেট পেইড ফর ইওর কন্টেন্ট, আপনি যে ফটো ভিডিও দেবেন তা থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তারপরে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে টার্ন অন, এই টার্ন অন অপশানটিকে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন, আপনাদের সামনে কয়েক সেকেন্ড পর ঠিক এ ধরনের একটি পপ আপ উইন্ডো খুলে যাবে। তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর অন ইওর ওন, তো আপনারা জাস্ট এই এক্সপ্লোর অন ইওর ওনে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এ ধরনের একটি পেজ চলে আসবে। এখন আপনারা এখানে কিছুই করবেন না, এখন জাস্ট আপনারা ব্যাকে চলে আসবেন। এখন ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আগের মতোই অ্যাকাউন্টটিকে দেখাচ্ছে। এখন উপর থেকে একবার নিচে টানবেন, পেজটিকে রিফ্রেশ করে নিলেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টে নামের নিচে কিন্তু ফলোয়ার্স এবং ফলোয়িং, মানে কতজন আপনাকে ফলো করছে এবং আপনি কতজনকে ফলো করছেন সব কিছু দেখাবে, বা এখানে আপনাকে কারা কারা ফলো করছে তাদের ফটো দেখাবে। পাশাপাশি এখানে আপনাদের অ্যাকাউন্টে এই ডিটেলসে ডিজিটাল ক্রিয়েটর প্রোফাইলটি চলে এসেছে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, তাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।